জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় দলীয় নেতা হত্যা ও যশোরে বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হয়। এর আগে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। তাদের হামলায় অন্তত 25 জন আহত হয় বলে অভিযোগ করা হয়। বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, আমিরুজ্জামান খান শিমুল, জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দ্রুতই এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে, তাই নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।